हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम स्वीट होम विद चंद्रा। तो तुम्हारा सबाई कैमन आज आशा करी सकले खूब 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 भालो आछो, आमिओ भालो आछि। तो चले आज के नतून एक वीडियो बा ब्लॉग निये। तो आजकल वीडियो करेछि कारण आमाके अनेके यूट्यूब बंधुरा जिज्ञेस करेछे, अनेक बंधुरा जे आमी इन्स्टाग्राम रिल्सगुलो किभाबे यूट्यूब शर्ट्से आपलोड करी, तो सेटाई तोमादेरके देखाबो। तो वीडियो शुरू थेके शेष अब्दि देखार अनुरोध रइलो, कारण शुधु किभाबे आपलोड करी सेटा देखले हबे ना, মানে আপলোড করার কি কি নিয়ম আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে, না হলে পরবর্তীকালে তোমাদের ভিডিওর সঙ্গে যদি কিছু হয় সেটা কিন্তু আমার দায়িত্ব নয়, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, শেষে আমি কিছু কথা বলবো যেগুলো তোমাদের জেনে রাখা খুবই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যে বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে বেল আইকনের টিপটা কিন্তু ভুলবে না, না হলে আমার কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। তো চলো আর বেশি বকবক করবো না, আগে দেখে নিই আমি কীভাবে ইনস্টাগ্রামের রিলসগুলো यूट्यूब शर्ट्स आपलोड करी, परवर्तीकाले बोले देव कौन क्षेत्र एटा करा उचित कौन क्षेत्र एटा करा उचित ना। तो चलो लेट्स स्टार्ट। हेलो बंधुरा, तो इन्स्टाग्राम रिल्स कीभावे डाउनलोड करी सेटाई तुम्हारे प्रथम देखिए देव। तो चले फोने स्क्रिने तो ओपन करब इन्स्टाग्राम एप्ट। इन्स्टाग्राम एप्ट ओपन करार पर देखो नीचे अनेक रकम आइकन देखा, तो आइकने जो सब डान दिखे छोट छवि देवा आइकन आटा के क्लिक करब, ये तुम्हारे छवि देवा थक। तो আইকনটা ক্লিক করলে তোমাদের যে ইনস্টাগ্রামে প্রোফাইলটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো প্রোফাইলটা ওপেন হওয়ার পর দেখো উপরের দিকে আবার অনেক রকমের অপশান দিয়েছে। তো এখানে যে সেকেন্ড রিলসের অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব। এই রিলসের অপশানটায় ক্লিক করলে কি হবে, তোমাদের যত নিজেদের রিলস আছে সেগুলোই শুধু ওপেন হবে। তো এই সেকেন্ড অপশানটা আমি ক্লিক করলাম, তো এর মধ্যে যে কোনো একটা রিলস আমি ক্লিক করে নেব, যে রিলসটা আমি ডাউনলোড করতে চাই। তোমরা তোমাদের ইচ্ছা মতন রিলস সিলেক্ট করতে পারো। তো এই রিলসটা আমি সিলেক্ট করলাম। তো এখানে ডাউনলোড করার জন্য দেখো সাইডে অনেক রকমের অপশান দিয়েছে, লাইক কমেন্ট শেয়ার। তো সব থেকে নিচে একটা থ্রি ডটের ছোট্ট অপশান আছে, এটাতে আমরা ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করার পর দেখো অনেক রকমের লেখা এসছে। তো আবার বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ারের নিচে দেখো একটা থ্রি ডটের অপশান আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা অনেক লেখা আসে, তার মধ্যে সেভ টু ক্যামেরা রোল। আবার বলছি সেভ টু ক্যামেরা রোল যে অপশানটা আছে সেটাতে ক্লিক করব। এই অপশানটাতেই ক্লিক করলে একমাত্র তোমাদের ইনস্টাগ্রামের রিলসটা ডাউনলোড হবে তোমাদের গ্যালারিতে। তো দেখো সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করতে এটা লোডিং দেখাচ্ছে, লোডিং মানে এটা তোমাদের ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড যখন হয়ে যাবে লেখাটা ফুটে উঠবে সেভ টু ক্যামেরা রোল, অর্থাৎ তোমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ভিডিওটা মানে রিলসটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আবার ডাউনলোড হয়েছে কি না সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি ইনস্টাগ্রামের অ্যাপ থেকে বেরিয়ে আসব আর চলে যাব আমি আমার ফোনের ভিডিওর অপশানে, যেখানে আমার সমস্ত রকমের ভিডিও থাকে। তো এখানে অ্যাপটা আমি ওপেন করে নিয়েছি, আর প্রথমেই দেখো ইনস্টাগ্রাম থেকে যে রিলসটা আমি ডাউনলোড করেছি সেটা দেখাচ্ছে। তো রিলসটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এবার এই রিলসটা কী করতে হবে, আমাকে ইউটিউব শর্টসে আপলোড করতে হবে। ইউটিউব শর্টসে আপলোড করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ইউটিউবটা খুলতে হবে। ইউটিউবটা ওপেন করার পর দেখবে আমাদের অনেক রকমের নিচে অপশান দেখায়। তো এখানে আমি ইউটিউব খুলে নিয়েছি। এবার ইউটিউব খোলার পর দেখো নিচে অনেক রকমের অপশান দিয়েছে, হোম, শর্টস আর প্লাস। তো এই প্লাস চিহ্ন ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করার পর অনেক রকমের অপশান দেখায়, তার মধ্যে ক্রিয়েট শর্টস ওপেন করার পর সাইডে দেখবে গ্যালারি আছে। গ্যালারিতে গেলে তোমার যে রিলসটা আছে সেটাকে সিলেক্ট করে নেক্সট করে তুমি যেভাবে তোমার ইউটিউবে নিজের ভিডিওগুলো আপলোড করো সেম প্রসেসে এই রিলসটাও আপলোড করতে পারবে। তো ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে প্লাস চিহ্নে ক্লিক করার পর চলে আসবে গ্যালারিতে। গ্যালারি যে অ্যালবাম লেখা থাকবে অ্যালবামে গিয়ে যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও সেটাতে ক্লিক করে সেম প্রসেসে তুমি তোমার শর্টস আপলোড করে দিতে পারবে ইউটিউব শর্টসে। হ্যালো বন্ধুরা, তো ফিরে এলাম ভিডিও শেষে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে আমার ইনস্টাগ্রামের রিলসগুলো ইউটিউব শর্টসে আপলোড করি। এই সেম প্রসেসে তোমরাও ইনস্টাগ্রামের রিলসগুলো ইউটিউব শর্টসে আপলোড করতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রামের রিলসগুলো তোমরা ইউটিউব শর্টসে আপলোড করতে পারো না, কারণ এর ফলে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তো কখন কপিরাইট ক্লেম আসবে, যখন তোমরা ইনস্টাগ্রামে কোনোরকম কোনো গানের ভিডিও
অ্যাক্ট করেছো, মানে গানটা হচ্ছে, তুমি ওই গানে অ্যাক্ট করেছো, সেই গানের ভিডিও কিন্তু তোমরা ইউটিউব শর্টসে আপলোড করবে না। কারণ কি তোমরা জানো, ইউটিউবে ইউটিউব শর্টসের যে গানগুলো আছে সেগুলো ছাড়া তোমরা বাইরে থেকে কোনো সং ডাউনলোড করে তোমরা যদি ছাড়ো সেটাতে কপিরাইট ক্লেম দেবে। তো এতে বুঝেই গেছো তোমরা কোনো সংয়ের ভিডিও কিন্তু ডাউনলোড করে ইউটিউব শর্টসে ছাড়তে পারবে না। শুধুমাত্র কোনো ডায়লগ, কোনো ফানি ভিডিওতে তোমরা অ্যাক্ট করেছো সেইটাই তোমরা ছাড়বে। তোমরাও খেয়াল করে দেখবে, আমি যেসব ভিডিও দিই কোনো ফানি ভিডিও, কোনো ডায়লগই একমাত্র ইনস্টাগ্রাম রিলস থেকে করে সেটা আমি ইউটিউব শর্টসে ছাড়ি। তো যখনই তোমরা ইনস্টাগ্রামের রিলসগুলো ডাউনলোড করে ছাড়ার চেষ্টা করবে, তো সেটা যেন ডায়লগ আর ফানি ভিডিও হয়, তাহলে তোমাদের কোনোরকম কোনো কপিরাইট ক্লেম ইউটিউব দেবে না। যদি গানে হয় সেটাতে কপিরাইট ক্লেম করবে, আর কপিরাইট ক্লেম করলে তো জানো মানে ভিডিওটার কোনো করার কোনো মানে হয় না। তো যখনই ইনস্টাগ্রামের রিলসগুলো ডাউনলোড করবে তো খেয়াল রাখবে সেটা যেন ডায়লগ আর ফানি ভিডিও হয়। তো আজকের এটাই বলার ছিল, আমি এটা জানি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা আজকের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যে বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ বা ব্লগ ভিডিওতে। তো ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, আজকে এখানেই টাটা বলছি, টাটা।